আমরা আপনাদেরকে দেখাবো এই পটলটা কিভাবে কেটে সুন্দর করে একটি মগ বানানো যায়। আগে প্রথমে আপনারা দেখে নিন, এই যে এইটুক মাপটা খেয়াল রাখবেন সবসময়ের জন্য, যে কাপ বরাবর হবে সেইখানে আপনি মাপটি দিয়ে এটি কাটাতে সুন্দর করে আগে শেপ দিন। এই বরাবর এইটুক জায়গা আপনারা রাখবেন। এইরকম করে নিন কাপটা সুন্দর করে। হয়ে গেল আপনার বন্ধুর জন্য চায়ের কাপ। আপনি এখন নিশ্চিন্তে এই কাপে চা নিয়ে খেতে পারেন। এছাড়াও আপনারা যে বাড়তি যে অংশটুকু থাকলো এটা আপনারা চাইলেই, এটা সবচেয়ে ভালো হয় বাড়ির গৃহিণীদের জন্য। তারা অনেক সময় দেখা যায় ওই 5 লিটারের সয়াবিন তেল থেকে ওই 1 লিটার বা 1/2 লিটারের বোতলে তেল ঢালতে যে ফেলে দেয়, তারা অনায়াসে এটা ইউজ করতে পারেন। এভাবে এভাবে খুললেন, খুলে বোতলের মুখে দিলেন, দিয়ে ঢাললেন, তাহলে কি হবে আপনার তেলটা চারিদিকে ছড়ায় পড়বে না, আপনি অনায়াসে এটাকে ইউজ করতে পারবেন। এইভাবেই আসলে আমাদের ফেলে দেওয়া অনেক জিনিস থেকে আমরা সুন্দর সুন্দর অনেক কিছু তৈরি করতে পারি। থ্যাংক ইউ। চা নিয়ে লাগবে আপনি যতদিন চা আপনার পরিমাণ মতো যে চাটা নিয়ে নেন, যে আপনি এই যে এইটু মাপটা চায়ের জন্য চা পাতা একটু যে কাপ, তারপর সুন্দর করে এইখানে চার মারা ধরেন। এভাবে এটি কাটাতে সাথে চায়ের পাতাটা একটা নির্দিষ্ট জায়গায় থাকে, এইভাবে ধরে ধরার পর সুন্দর করে আগে এই পাশে একটা ভাঁজ করে নেয়, না হলে চাটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে ভাঁজ